18 জানুয়ারি 2024 স্যামসাং তাদের গ্যালাক্সি এস সিরিজের পরের যে এডিশন গ্যালাক্সি S24 সেটা লঞ্চ করতে যাচ্ছে। যে কারণে S24 একটু আলোচনা এসেছে সেটা হচ্ছে S24 যে বেস ভার্সন সেটার ডিজাইনটা অনেকটাই iPhone 15 মতো, মানে স্যামসাং তাদের যেই রাউন্ডেড বা কার্ভড এজ ইউজ করতো ফোনের ফ্রেমের জন্য সেই ফ্রেমটা ফ্ল্যাট হয়ে গেছে। মানে আইফোনে আমরা যে ফ্রেমটা দেখতে পাই ফ্ল্যাটেন্ড, সেরকমই একটা ফ্রেম এই স্যামসাং তাদের S24 সিরিজ আনতে যাচ্ছে। তো এই ডিজাইনটা একটু আইফোনের সাথে বেশি মিলে যাওয়ার কারণে অনেকটাই ট্রোলের শিকার হতে হচ্ছে স্যামসাংকে টেক ইন্ডাস্ট্রিতে। কিন্তু S24 বেস সিরিজে ওরা ফ্ল্যাট এজ করে ফেললেও S24 যে আলট্রাটা থাকবে সেটাতে আগের বছরের S23 আলট্রার মতোই কার্ভড ফ্রেমই থাকবে। ও, S24 আলট্রার কথা থেকে মনে হলো, S24 আলট্রাতে স্যামসাং আরেকটা জিনিস নকল করতে যাচ্ছে আইফোনের। সেটা হচ্ছে স্যামসাং এর আগে S23 সিরিজ পর্যন্ত তাদের ফ্ল্যাগশিপে যে টেলিফোটো ক্যামেরা দিয়েছিল সেটা ছিল 10 times অপটিক্যাল জুমের, কিন্তু S24 আলট্রাতে ওরা সেটা কমিয়ে 5 times অপটিক্যাল জুমে নিয়ে আসছে। সো এটাও আইফোনের নকলের মতো শোনাচ্ছে অনেকটা, কারণ হচ্ছে আইফোন তাদের 15 Pro Max সিরিজে 5 times অপটিক্যাল জুম দিয়েছে পেরিস্কোপ টেকনোলজির মাধ্যমে। তো স্যামসাং নিজেদের 10x বাদ দিয়ে 5x-এ চলে আসছে। সো সব কিছু অবশ্যই অ্যাপলের জন্য ভালো চলছে এরকম না, স্যামসাং নকল করলেও ইউ কিন্তু অ্যাপলকে ভালোই চাপ দিতে যাচ্ছে। ইউ চাচ্ছে অ্যাপল তাদের যে ইকোসিস্টেম সেটাকে কম্পিটিটরদের জন্য ওপেন করে দিক। ডিজিটাল মার্কেট অ্যাক্ট বা DMA নামে একটা নতুন আইনের মাধ্যমে ইউ চাচ্ছে যে তাদের যে ডিজিটাল মার্কেটটা সেখানে কম্পিটিশনটা ওপেন থাক, এবং এই ওপেন কম্পিটিশনের মাধ্যমে বড় কোম্পানিগুলোর যে মার্কেটের পাওয়ার রয়েছে সেটার অ্যাবিউজ যাতে কমিয়ে ফেলা যায়। তো এই ব্যাপারে ইউর ইন্টারনাল মার্কেট কমিশনের যেই চিফ ব্রেটন, উনি অ্যাপলের চিফ টিম কুকের সাথে কথা বলেছেন। টিম কুক বলতে চাচ্ছে যে সিকিউরিটি এবং প্রাইভেসি রিজনের কারণে ওরা এই ইকোসিস্টেমটাকে ওপেন করে ফেলতে পারছে না। এর জবাবে কমিশনার ব্রেটন বলেন, সিকিউরিটি বা প্রাইভেসির ক্ষেত্রে কোনো ধরনের লঙ্ঘন না করেই নতুন নতুন উদ্ভাবনের পৃষ্ঠপোষকতাই এই DMA-র মাধ্যমে ইউ করছে। তবে এই ধরনের অ্যাক্ট একটা নজর রাখার মতো বিষয়, কারণ ইউর চাপেই অ্যাপল তাদের বহুল ব্যবহৃত লাইটনিং পোর্ট থেকে সরে গিয়ে USB-C আসতে বাধ্য হয়েছিল। সো ইউর নতুন পলিসি অন্য কিছুতেও অ্যাপলকে বাধ্য করতে পারে। কয়েকদিন আগের একটা টেক ট্রেন্ডের ভিডিওতে আমরা নিওফোন নিয়ে কথা বলছিলাম। তো এই নিওফোন অলরেডি লঞ্চ হয়ে গেছে এবং চায়নার বাজারে পাওয়াও যাচ্ছে। বেশ হাই প্রোফাইল কনফিগারেশন দিয়ে এই ফোনটা এসেছে। স্ন্যাপড্রাগনের 8Gen 2 SoC, 50 MP করে 3টা ক্যামেরা থাকছে ব্যাকে, মেইন ক্যামেরা, টেলিফোটো ক্যামেরা এবং আলট্রাওয়েড ক্যামেরা, আর সামনে একটা সেলফি ক্যামেরাও থাকছে। এই ফোনটা তো ওরা দিয়েছে 6.81 ইঞ্চির একটা LTPO OLED 120Hz 1440px ডিসপ্লে, এবং এই ডিসপ্লেটা 1800 nits পর্যন্ত ব্রাইটনেস দেখাতে পারে। চার্জিংয়ের জন্য থাকছে 66W-এর ওয়ার্ড চার্জারের অপশন, আর 50W পর্যন্ত ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে এই ফোন। ব্যাটারিটা থাকছে 5200mAh-এর। সো ব্যাটারি এবং চার্জিংয়ে বেশ ক্যাপেবল একটা ফোনই নিও বানিয়েছে। আর র্যামের কথা বললে 12GB RAM থেকে শুরু করে 16GB RAM-এর ভার্সন রয়েছে, আর 512GB থেকে শুরু করে 1TB-এর রমের ভার্সন রয়েছে। এই ফোনটার দাম শুরু হচ্ছে $900 থেকে, আর সবচেয়ে বুস্টেড ভার্সনটা $1025-এর আশেপাশে দাম। তো এই ফোনটাতে নিও EV-র জন্য কিছু স্পেশাল ফিচার রয়েছে, 30টার বেশি ফিচার রয়েছে এরা দাবি করছে, এবং এই ফোনটা যদি বন্ধও হয়ে যায় তারপরও ইউজার যদি ফোন নিয়ে EV-র সামনে যায় EV আনলক করা যাবে। নিও EV-র যে ইউজাররা রয়েছে তারা হয়তো এই ফোনটা কনসিডার করতে পারে দাম অনুযায়ী যদি চিন্তা করা হয়। তা না হলে আসলে এই প্রাইস ট্যাগ নিয়ে এক্সিস্টিং যেই মোবাইল ফোনের মার্কেট সেখানে পেনিট্রেট করা দ্যাট উইল বি টাফ। EV-র প্রসঙ্গ যেহেতু চলেই এলো, জিকার তাদের EV বিক্রি শুরু করতে যাচ্ছে তেলের হৃদয়স্থল মিডল ইস্টে। সৌদি আরবিয়া, আরব আমিরাত, কাতার এবং বাহরাইনের বেশ কিছু কোম্পানির সাথে জিকার তাদের পার্টনারশিপের ঘোষণা দিয়েছে। এই দেশগুলোর বেশ বড় বড় কয়েকটা এক্সিস্টিং অটোমোবাইল কোম্পানির সাথে জিকর মিলেমিশে তাদের সেলস এবং সার্ভিস অপারেশনগুলো চালাবে। তো মধ্যপ্রাচ্যের মতো তেল সমৃদ্ধ জায়গায় EV-র পৌঁছে যাওয়াটা আসলে শুধু ব্যবসাই নয়, EV মার্কেটের আয়তনের যে বৃদ্ধি হচ্ছে এবং এনার্জি মার্কেটের চিত্রপটের যে একটা পরিবর্তন হচ্ছে তারই একটা নমুনা আমরা এই ধরনের পদক্ষেপ থেকে বুঝতে পারি। এই ছিল আজকের টেক ট্রেন্ড। ভিডিওটা নিয়ে কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে করুন, ভালো লাগলে লাইক করুন, খারাপ লাগলে ডিসলাইক করুন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমাদের দেখা হতে পারে পরের ভিডিওতে।